السلام عليكم ورحمة الله. যে আপনি প্রশ্ন করেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর হাত পায়ের নখ এবং চুল দাড়ি কোনো রকমের পশম কাটা যাবে না যে কোরবানির নিয়ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমার হাজবেন্ড উনি কি এই দায়িত্ব পালন করবে একা, নাকি আমার ছেলে মেয়ে ও আমিও পালন করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে একেবারে ঈদের সালাতের আগ পর্যন্ত, মানে কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত যিনি কোরবানি দাতা তিনি শুধুমাত্র এই নিয়ম পালন করবেন, তিনি নখ চুল বগলের লোম কাটা ইত্যাদি এগুলো করবেন না, প্রয়োজনে আগেই তিনি কেটে নেবেন, কিন্তু এই 10 দিনের মধ্যে আর এগুলো করবেন না। এখন দাড়ি কাটা যাবে কিনা, দাড়ি তো কোনো ভাবেই কাটা যাবে না, তা এই 10 দিন কাটা যাবে না এতটুকুই নয়, কোনো সময়ের জন্যই দাড়ি কাটতে পারবে না, দাড়ি লম্বা করে ছেড়ে দিতে হবে। আর নখচুল কাটার কাটা থেকে বিরত থাকার বিষয়টা, এটা আপনাকে আপনার ছেলে মেয়েকে তাদেরকে করতে হবে না, যিনি কোরবানি দাতা শুধুমাত্র তার জন্য এটা খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন, তিনি শুধুমাত্র এটা পালন করেছেন, তার পরিবারে স্ত্রী সন্তান ছিল, তাদেরকে তিনি পালন করতে বলেননি। এই জন্য যিনি কোরবানি দিচ্ছেন, যিনি দাতা, তিনি শুধু এটা পালন করবেন, অন্যরা নয়। আশা করি স্পষ্ট হতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।